বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত দর্শকদের আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব টেলমিডিপ 80/5। তো এই মেডিসিনটি হচ্ছে এটা সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট, ইনসেপ্টা ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে টেলমিডিপ 80/5। এবং এটা এক বক্সে দেখতে পাচ্ছেন আপনারা 30 পিস ট্যাবলেট রয়েছে এবং এটার বর্তমান বাজার মূল্য রয়েছে 360 টাকা। তো অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা ক্রয় করার আগে এক্সপায়ারি ডেট দিয়ে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। তো এই টেলমিডিপ 80/5 এটার জেনেরিক নাম হচ্ছে টেলমিসার্টান, রয়েছে 80 মিলিগ্রাম এবং অ্যামলোডিপিন রয়েছে 5 মিলিগ্রাম। তো এই টেলমিডিপ 80/5 এই মেডিসিনটি হচ্ছে মূলত যাদের উচ্চ রক্তচাপ বা যাদের হচ্ছে হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। তো আপনার হচ্ছে নর্মাল আপনার বিপি বা নর্মাল প্রেশার হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে আপনার 120/80 থাকে নর্মালি ব্লাড প্রেশার, এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের আপনার হচ্ছে 110/160 বা দেখা যাচ্ছে 170 হতেও পারে বা 110/180 হতে পারে বা 190/90 হতে পারে উচ্চ রক্তচাপ। তো সেক্ষেত্রে ডাক্তাররা এই টেলমিডিপ মেডিসিনটি আপনার সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকে। তো বন্ধুরা, উচ্চ রক্তচাপ আপনার হাই ব্লাড প্রেশার থাকলে কিন্তু আপনাদের আপনার স্ট্রোক হওয়ার প্রবণতা কিন্তু অনেকাংশে কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার হচ্ছে টেলমিডিপটি হচ্ছে মূলত আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নির্দেশিত, যা এককভাবে বা অন্য অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধের সাথে দেওয়া যায় এবং রক্তচাপের লক্ষ্য অর্জনের জন্য একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে এমন রোগীদের ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক থেরাপি হিসেবেও ব্যবহার করা যেতে পারে এই টেলমিডিপ হচ্ছে 80/5। তো এই মেডিসিনটা অবশ্যই আপনারা আপনার নিকটস্থ একজন চিকিৎসকের কাছ থেকেই পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ একজন রেজিস্টার্ড চিকিৎসক ডাক্তারই কিন্তু আপনার শারীরিক অবস্থা, বয়স, ওজন এবং রোগের ধরন সব কিছু বিবেচনা করে আপনাকে সঠিক মেডিসিনটি সেবন করার জন্য পরামর্শ দেবেন এবং ডোজ নির্ধারণ করে দেবেন। তো আমি যেহেতু আপনাদের মাঝে মেডিসিন রিভিউ করি, সেহেতু আমি আপনাদেরকে মেডিসিন সম্বন্ধে শুধুমাত্র এটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি, যেন আপনি জানতে পারেন যে কোন মেডিসিন কী কী কাজ করে থাকে। তো এই মেডিসিন হচ্ছে মূলত উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নির্দেশিত বন্ধুরা। তো এই মেডিসিনটা আপনার নিকটস্থ ফার্মেসির দোকানে পেয়ে যাবেন এবং ডাক্তার এই মেডিসিন প্রেসক্রিপশন করে থাকে বিধায় এই মেডিসিনটি আপনার ফার্মেসির দোকানে পেয়ে যাবেন খুব সহজেই। অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন, আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো প্রকার মেডিসিন সেবন করা উত্তম, না হলে কিন্তু নিজের ইচ্ছা যে কোনো প্রকার মেডিসিন সেবন করলে কিন্তু আপনারা শারীরিকভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।